হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমি ভালো আছি। আর আরেকটা ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে এলাম আজকে। তো গতকাল বাজার থেকে এই তো পেঁপে কিনেছি, আর সাথে দুটা পেয়ারা কিনেছি। তো বাজারে আসলে জিনিসপত্রের দাম অনেক বেশি বলতে গেলে, বিশেষ করে আমাদের যে ফলগুলো, তারপর হচ্ছে দৈনন্দিন জিনিসগুলো যে আমরা কিনি খাবারের, বিশেষ করে ডিম থেকে শুরু করে পোলট্রি প্রোডাক্টগুলো, তো সেগুলোর দাম অনেক বেশি। তো বাজার থেকে এই তো পেঁপে কিনে এনেছি, আর সাথে দুইটা পেয়ারা। তো সব মিলিয়ে আমার প্রায় 150 টাকার মতো গতকাল চলে গেছে। জাস্ট এই সিজনাল যে ফুডগুলো সেগুলোর দামই অনেক বেশি। একটা পেঁপের দাম 105 টাকা। তবে হ্যাঁ, পেঁপেটা আজকে খেলাম, তো পেঁপেটা অনেকটাই ফ্রেশ ছিল, অনেকটা মানে ভালো, একদম কোয়ালিটিও একদম ভালো বলতে পারি এই জায়গায়। তো তো ফলগুলা কেটে রাখতেছি, আর আজকে সকালের নাস্তাও বানাবো, যেহেতু আজকে থেকে খালা আসা শুরু হয়েছে মেসে। তো আজকে সকালে মিল দিইনি, কারণ গতদিন পাউরুটি অনেকগুলো বেঁচে গেছে, এই পাউরুটিগুলো না খেলে অবশ্য পাউরুটি নষ্ট হয়ে যাবে, তার জন্য আসলে আজকে সকালে মিল দিইনি। আর দেখি আমি আসলে সকালে এখন মিল খাবো কি না সেটা একটু ভেবে দেখবো, কারণ হচ্ছে আমি আসলে ভাতটাকে অ্যাভয়েড করার চেষ্টা করতেছি। তো ইদানিং খালা যে কয়দিন আসেনি, এই কয়দিন আমি আসলে সকালে এবং রাতে ভাত খাইনি, মূলত রুটি রুটি না, বিশেষ করে পাউরুটি এবং ডিম ফল এগুলো খেয়ে রাতে এবং সকালে কাটিয়েছি, মূলত বিস্কুট এগুলোই খেয়েছি, ভাতটা অনেকটা অ্যাভয়েড করে গেছি এই ক্ষেত্রে। তো এই তো পেঁপে পেয়ারা কাটতেছি, পেয়ারাটা আমি টেস্ট করি নাই, তবে আশা করি পেয়ারাটা ভালো হবে। তো এগুলো আসলে আমি এখন কেটে বক্সে করে রেখে দিব, কারণ হচ্ছে বক্সে করে রাখা হলে পরে আসলে খাওয়া হয়, আর এগুলো যদি কেটে না রাখি তাহলে পরবর্তীতে আলসেমির কারণে আর কাটাও হয় না, খাওয়াও হয় না। আর কেটে রাখলে যখন ইচ্ছা হবে বার করে মানে খেতে পারি, ফ্রিজে রেখে দিই, এরকম করে ধুয়ে সুন্দর করে কেটে বক্সে করে রেখে, মানে কেটে আমি এটাকে ফ্রিজে রেখে দিব এখন। আর আরেকটা বিষয় হচ্ছে যে এই কয়দিন আসলে ভাতটাকে অ্যাভয়েড করে গেছি মূলত। তো এখন দেখি যদি সকালবেলা মিলটা, বিশেষ করে ভাতটা আসলে অ্যাভয়েড করারই চেষ্টা করতেছি। তো ইচ্ছা আছে যে আজকে একটু রুটি কিনে আনবো, যেগুলো হচ্ছে রেডিমেড রুটি পাওয়া যায় এই জায়গায়, শুধুমাত্র তাওয়াতে গরম করলেই চলে, আর ডিমটার সাথে ভেজে নেব। সকালে আশা করি ডিম আর পরোটা এই দুটাই খেয়ে আমি আসলে থাকার চেষ্টা করব, কারণ আমার রুমমেট আসলে সেগুলো খেয়ে থাকতেছে, পরোটা আর সাথে কি পরোটা আর ডিম এই দুটো খেয়ে থাকে মূলত সকালবেলা। তো এদিকে আমি মরিচ কাটতেছি, আসলে ডিম টোস্ট বানাবো। তো ডিম টোস্টটা এই কয়েকদিন খেলাম, ভালোই লাগতেছে ডিম টোস্টটা। আর এই তো দেখেন সুন্দর করে ধনিয়ার সাথে মরিচটাকে একদম কুচি কুচি করে কেটে নিচ্ছি। আর ডিম টোস্টের মধ্যে আমি আসলে একটু চিনি দিই, কারণ হচ্ছে যে মশলা যেহেতু দিই, যেমন হচ্ছে একটু মরিচের গুঁড়া দিই, একটু ধনিয়ার গুঁড়া দিই, একটু জিরার গুঁড়া দিই, হলুদ দিই, যার কারণে আসলে একটু তিতা তিতা ভাব চলে আসে এই খাবারে। তাই একটু চিনি দিলে মূলত এই খাবারের যে একটা তিতা ভাবটা সেটা আসলে চলে যায়। তো এই তো আমি কেটে দিলাম, এর আগেও আপনাদের সাথে শেয়ার করেছি কীভাবে ডিম টোস্ট বানাই। এই তো ডিমটাও ফাটিয়ে দিলাম। এখন আমি পেঁপের সবগুলো পেঁপে আমি মোটামুটি সব পেঁপেগুলোই আমি আসলে প্যাকিং করে ফ্রিজে রেখে দিয়েছি, আর 2-3টা পেঁপে রেখেছি আজকে সকালে খাবো, তার জন্য পাশে দেখতে পাচ্ছেন। আর এইদিকে এখন মশলাগুলো দিব, মশলা বলতে গেলে এখানে হচ্ছে হলুদ দিতেছি, তারপরে দিব এখানে সম্ভবত জিরা দিলাম, হ্যাঁ জিরা দিচ্ছি, তার সাথে দিলাম হচ্ছে মরিচের গুঁড়া, আর আর এখানে একটু ধনিয়ার গুঁড়া অ্যাড করবো আপনাদের সামনে। এই তো সবগুলো মশলাই দিয়ে দিলাম এতে, এখন এই তো একটু ঝাঁকিয়ে নিচ্ছি, আসলে আমি এটাকে মিক্স করবো, চামচ দিয়ে মিক্স করবো। আর এই তো একটু পরিষ্কার করে নিচ্ছি চামচটা। এদিকে আমি তাওয়াটাও বসিয়ে দিয়েছি, তাওয়াটাও গরম হচ্ছে পাশে, ঠান্ডা লেগে গেছে কয়দিন যাবত, আসলে ওয়েদারটা চেঞ্জ, আর হঠাৎ গরম পড়ে ঢাকাতে আর ঠান্ডাও পড়ে, যার কারণে আসলে ঠান্ডাটা লেগে গেছে। দেখেন আমি চিনি দিচ্ছি, তো এই যে 1 চামচের মতো চিনি দিব এই তিতা ভাবটা চলে যাওয়ার জন্য। এই তো আর চিনিটা আসলে অ্যাভয়েডই করতেছি অন্য খাবারে, বিশেষ করে চাতে তো চিনি খাচ্ছি না, এখন সকালেই খাই আর রাতেই খাই চা। তো কোনো চা কোনো সময় চায় তো আমি এখন আর চিনি দিতেছি না, তো চিনিটাকে পুরোপুরি অ্যাভয়েড করতেছি। এই যে সকালে বেলা একটু খাবারে চিনি খেলাম, এছাড়া সারাদিন কোনো চিনির পুরোপুরি অ্যাভয়েড করার চেষ্টা করতেছি, যদি বাইরে একটু চা খাই সেক্ষেত্রে একটু চিনি দিয়ে খাওয়া হয়, এছাড়া চিনির সেরকম খাবার খাওয়া হচ্ছে না। আর দুপুরে ভাত খেলাম, ভাত খেয়েছি আজকে, তো ভাতটা দুপুরেই খাচ্ছি মূলত, তো ভাতের পরিমাণও আমার খুব কম। তো এদিকে চাটা বসিয়ে দিয়েছি,
সাইডটাই আসলে আপনার সাথে দেখাতে পাচ্ছি না এই মুহূর্তে, কারণ ক্যামেরাটা এদিক করা যার কারণে মূলত। আর এদিকটায় দেখি যে পাউরুটিগুলো বার করতেছি এখন আমি, তো পাউরুটিগুলো এখন আমি ডিমে করে, তো এর মধ্যে ভিতরে আসলে মুরগির মাংস ছিল যার কারণে আমাকে পাতিলটাকে পরিষ্কার করতে হচ্ছে আগে। তো পাতিলটাকে আগে পরিষ্কার করে নিই, পাতিলটা পরিষ্কার করার পর তারপর দেন সেটাকে আমি চুলায় বসিয়ে দেবো। আর এই কড়াইগুলোতে আসলে ডিমটা বা যে কোনো কিছু ভাজা খুব ইজি হয়, যার কারণে আসলে এই পাতিলটাকে আমি প্রিফার করতেছি। আর এই তো চামচটাকে একটু ধুয়ে নিলাম, যেহেতু এতে ডিমের একটা গন্ধ লেগে আছে তার কারণে। আর এই তো প্লেট ধুচ্ছি, এই প্লেটটাতে খাবো। আরেকটা বিষয় আপনাদের সাথে আসলে শেয়ার করার ছিল, সেটা হচ্ছে যে ইদানিং যাবত আসলে ঢাকাতে যে ওয়েদারটা, সেই ওয়েদারে বিশেষ করে ডেঙ্গুর প্রকোপটা নাকি অনেক ছড়িয়ে পড়ছে। আমি রিসেন্ট পেপারগুলো পড়তেছি, তো পেপারে দেখতে মানে রিসেন্টলি অনেক প্রতিদিনই প্রায় নিউজ আসতেছে ডেঙ্গুর প্রকোপটা অনেক বেড়ে যাচ্ছে। তো আসলে আপনাদের অবশ্যই কেয়ারফুল হতে হবে, কারণ কারণ ঢাকাতে আসলে যে পরিমাণ মানে কি বলবো ময়লা আবর্জনা থাকে, সেখানে আসলে ডেঙ্গুর এইটা বেশি হওয়ারই স্বাভাবিক। আর এই মুহূর্তে যে ওয়েদারের কন্ডিশনটা সেটা হচ্ছে আর্দ্র একটা পরিবেশ, এই বৃষ্টি এই রোদ এরকম একটা পরিবেশ, মানে বৃষ্টি বৃষ্টি হচ্ছে প্লাস রোদ উঠতেছে, তো পানিও জমে থাকতেছে বিভিন্ন জায়গায়, যার কারণে আসলে এই এডিস মশার প্রকোপটা আসলে বেড়ে গেছে, যার কারণে প্রতিদিনই দেখতেছি যে ডেথ কেসেস হ্যাপেন ইন ঢাকা সিটি। সো তাই এই বলতে তাই আপনাদের একটু বললাম আজকের ভিডিওতে। তো রাতে ঘুমানোর সময় অবশ্যই আপনারা মশারি টাঙিয়ে ঘুমাবেন, ডেঙ্গু মশা আসলে ডেঙ্গু সকালে এডিস মশা আসলে সকালে সকালের দিকে কামড়ায় মানুষকে। তো এই জন্য যারা আসলে রাতে কামড়ায় না, এডিস মশা দিনের দিকে ভোরের দিকে কামড়ায়, তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই এক্ষেত্রে মশারিটা ইউজ করবেন। এই তো আমার টোস্টটা হয়ে এসেছে, আমি নামিয়ে ফেলতেছি, আর কিছু ডিম বেঁচে যাচ্ছে সেগুলো উপর দিয়ে একটু টোস্টের উপরে ছড়িয়ে দিই। এভাবে আসলে টোস্টটাকে বানিয়ে নিতেছি আমি। আর আপনাদের সাথে এই জিনিসটা মূলত শেয়ার করলাম যে অবশ্যই মশারি টানিয়ে ঘুমাবেন। আমি তো রেগুলার মশারি টানিয়ে ঘুমাই, আসলে গরম যখন বেশি থাকে তখন আসলে মশারি টানিয়ে থাকতে একটু অসুবিধাই হয়। আর এটাই মূলত প্রবলেম ঢাকা শহরের, গরমটা বেশি। আর কিন্তু এই পরিবেশ পরিস্থিতিতে অবশ্যই আপনারা মশারিটাকে অ্যাভয়েড করবেন না আমি বলবো। এটাই ছিল মূলত ইনফরমেশন। আর এদিকে আমার টোস্টগুলোও প্রায় হয়ে এসেছে, এখন চাটাও হয়ে এসেছে, চাটাও নামাবো। তো এগুলো আসলে ধুয়ে ফেলবো, সঙ্গে সঙ্গে এই কাজগুলো আমি ধুয়ে ফেলি। বিশেষ করে যে ইয়েতে বাটিতে আমি খাবার খাচ্ছি, সেই বাটিটা খাওয়ার পর পরই সঙ্গে সঙ্গে ধুয়ে ফেলি। এটা একটা নিজেই একটা অভ্যাস করে নিয়েছি, যাতে পরবর্তীতে আমার নিজেকে হ্যাম্পার হতে না হয় সেই জন্য মূলত। আর এই তো ডিম টোস্ট সম্পূর্ণ হয়ে গেছে, এখন খাবারগুলো আমি নিয়ে যাব ওই পাশের রুমে, আমার রুমে গিয়ে খাবো আমি মূলত। এদিকে এই যে পেঁপেগুলাও প্লেটিং করে নিচ্ছি, পেঁপেগুলো এখন একটু ধুয়ে নিব। পেঁপেগুলো ধুয়ে আমি মূলত পাশের রুমে চলে যাচ্ছি, আমার রুমে চলে যাচ্ছে, পাশের রুম বলতে গেলে আমার রুমের কথাই বলতেছি আপনাদের সামনে। এই তো চামিচটাও ধুয়ে নিলাম। আরেকটা বিষয় হচ্ছে যে ঢাকা শহরে ইদানিং যে জিনিসটা সেটা হচ্ছে আপনারা যে কোনো কিছু বিশেষ করে বাইরে পানির পানি জাতীয় কোনো কিছু খাওয়ার আগে একটু সচেতন হয়ে খাবেন, কারণ পানিবাহিত রোগটাও ঢাকায় অনেক বেশি, পানিটা ভালো না যার কারণে। তো আমরা মূলত পানিটাকে ফুটিয়ে তারপর ফিল্টারিং করে তারপরে খেয়ে থাকি। আর এই তো আমার খাবার রেডি, সকালের খাবার ডিম টোস্ট পেঁপে আর চা। সকলকে অসংখ্য ধন্যবাদ।